শনিবারও বরফ ঢাকা পাহাড় থেকে উদ্ধার করা গেল না পর্বতারোহী রাজীব ভট্টাচার্যর দেহ। শনিবার সকালে রাজ্য যুব কল্যাণ দপ্তরের পর্বতারোহণ বিভাগের তরফে তিনজনের উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এই দলে রয়েছেন এভারেস্ট জয়ী দীপঙ্কর ঘোষ, দেবদাস নদী এবং রাজীবের এক আত্মীয়। তবে কাঠমান্ডু পৌঁছলেও খারাপ আবহাওয়ার জন্য তারা উদ্ধার কাজের জন্য রওনা হতে পারেননি। এই তিন সদস্যের আগেই অবশ্য পাঁচ অভিজ্ঞ শেরপাকে রাজীবের দেহ উদ্ধারের জন্য পাঠানো হয়েছে। তারা বেস ক্যাম্প অবধি পৌঁছেছেন, তবে রাজীবের দেহ রয়েছে সেখান থেকে অনেকটা দূরে। 11 এপ্রিল কাঠমান্ডু থেকে ধৌলাগিরির উদ্দেশ্যে অভিযান শুরু করেন রাজীব। শেরপা তাশিকে সঙ্গে নিয়ে প্রথমে ধৌলাগিরি বেস ক্যাম্পে পৌঁছন তিনি। সেখান থেকে প্রথমে ক্যাম্প ওয়ান, তারপর আরও বেশি উচ্চতার ক্যাম্প টু। ক্যাম্প থ্রির অবস্থান শৃঙ্গের খুবই কাছাকাছি। 19 মে ক্যাম্প থ্রি হয়েই ধৌলাগিরি শৃঙ্গ জয় করেন রাজীব। ফেরার সময় স্লো ব্লাইন্ডনেসের শিকার, সূর্যরশ্মি বরফে প্রতিফলিত হয়ে চোখে পড়ায় দৃষ্টিহীনতা, চোখে কিছুই দেখতে পাচ্ছিলেন না তিনি। প্রবল অসুস্থতা নিয়ে এগোতে থাকেন রাজীব অভিযানের নেশায়। ধৌলাগিরির উচ্চতা, দুর্গম পথ, ক্রমশ কমতে থাকে অক্সিজেন, ক্লান্তি গ্রাস করতে থাকে রাজীবকে। প্রকৃতির সঙ্গে যুঝেও শেষ রক্ষা হলো না, রাজীবকে কেড়ে নিল ধৌলাগিরি। এখন তার দেহ উদ্ধারের জন্য শেরপাদের দলটিকে বেস ক্যাম্প থেকে ক্যাম্প ওয়ান, ক্যাম্প টু হয়ে ক্যাম্প থ্রির কাছে পৌঁছতে হবে। সেখানেই রাজীবের দেহ রয়েছে। অন্যদিকে আবহাওয়া অনুকূল হলে যুব কল্যাণ দপ্তরের উদ্ধারকারী দলও ক্যাম্প থ্রির উদ্দেশ্যে রওনা দেবে। রক্তিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।